প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসছে রমজান, বাড়ছে প্রতিটি মুমিনের হৃদয়ের আনন্দ এবং ভালোবাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মাস রোজা যেন এক অফুরন্ত নিয়ামত ও ভালোবাসা। তাছাড়া রমজান মাসে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে আনন্দের একটি মুহূর্ত হলো ইফতারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসেছে, আর সেই নির্দেশনায় বলা হয়েছে যে প্রত্যেক মসজিদে ইফতারির আয়োজন বন্ধ থাকবে। চলুন আমরা বিস্তারিত একটু জেনে আসি, যদিও বিষয়টি অনেক কষ্টসাধ্য, তবুও চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি। খবরটি প্রচার করা হয়েছে সময় টিভি নিউজে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা একটু বিস্তারিত জেনে নেব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে পবিত্র রমজানে দেশের মসজিদগুলোতে ইফতারি ও সেহেরির আয়োজন করা নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করারও 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। 5 এপ্রিল সোমবার একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়, নির্দেশনা না মানলে স্থায়ী প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। নির্দেশনায় বলা হয়, মসজিদের প্রবেশ দ্বারে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা সহ সাবান পানি রাখতে হবে এবং প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। প্রত্যেককে নিজ নিজ রাখা থেকে উজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং উজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। মসজিদে কার্পেট বেছানো যাবে না। 5 ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের মাঝে নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থায়ী প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। মসজিদে ইফতারি ও সেহরি আয়োজন করা যাবে না। করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামরা দোয়া করবেন এবং খতিব ইমাম এবং মসজিদ পরিচালনার কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন। প্রিয় দিনদার ভাইয়েরা, বিষয়গুলো মেনে নেওয়া অনেক অনেক বেশি কষ্টসাধ্য, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের এই বিপদগুলো দিয়েছেন, অবশ্যই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। এই জন্য আমরা অবশ্যই সবাই সাধারণ মানুষদের বাঁচানোর জন্য, আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি দোয়া করব, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র বরকতময় সেহরি এবং ইফতারি থেকে বঞ্চিত না করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন এবং এই মহামারী ভাইরাস উঠিয়ে দেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।